ঘাটাল লোকসভা আসনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে মঙ্গলবার জনসভায় হাজির হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডের সামনে বিদ্যাসাগর স্কুল ময়দানে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গী, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য সহ প্রার্থী নিজে। এদিনের এই সভা কার্যত ফাঁকা মাঠেই করতে হলো অমিত শাহকে। সভা শুরুর নির্দিষ্ট সময় ছিল 11টা, কিন্তু মাঠ ভর্তি না হয় সভা শুরুতে বিলম্ব হয়। নির্দিষ্ট সময় 1.5 ঘন্টা পর সভা মঞ্চে আসেন অমিত শাহ। মঞ্চের সামনে হাতে গোনা সমর্থকের উপস্থিতিতে মিনিট করে বক্তব্য রেখেই মঞ্চ ছাড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সভায় লোক না হয় হতাশ ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বরাও। আরো লোক হলে ভালো হতো, এমনই মত জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যের। তিনি দাবি করেন এত রোদ, তার উপরে এখন মাঠের কাজ, এজন্যই মানুষের উপস্থিতি কিছুটা কম। এদিনের রাজনৈতিক দলের সভায় রুজির টানে ঝালমুড়ি বিক্রি করতে যাওয়া বিক্রেতারাও হতাশ সভায় লোক না হওয়ায় এবং কেনা বেচা সেরকম না হওয়ায়। সুদূর পাঁশকুড়া থেকে এদিন অমিত শাহের সভায় ব্যবসা করতে এসেছিলেন লক্ষ্মীকান্ত মাইতি সহ জনাচারেক, তাদের গলাতেও হতাশার সুর। ঘাটালে খোদ সর্বভারতীয় সভাপতির জনসভায় মাঠ না ভরায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। ঘাটা অমিতির মিটিং ছিল, আসছিলাম দোকান নিয়ে। কেমন হলো বিক্রিবাটা? বিক্রিবাটা খুব একটা ভালো হয়নি। কেন হয়নি? কেন? চাষের কাজ, লোকজন আসেনি বেশি, মানে লোক থাকেনি, সবাই লোক আসেনি। না না, যে লোক হওয়ার কথা ছিল সে লোকটা হয়নি। আপনাদের কি লস হলো? লস তো হবে, এরকম কি প্রত্যেক সভাতেই যান? হ্যাঁ, কোন দিন ব্যবসা হবে কোন দিন লস হবে ওগুলা ঘোরার নেই আমাদের। এরকম প্রত্যেক সভাতেই যান? হ্যাঁ, এরকম প্রত্যেক সভাতেই আমরা যাই। কোথা থেকে আসছেন? প্রচণ্ড রোদ, আরও একটু লোক হলে আমাদের ভালো লাগতো, কিন্তু বাস্তবটা তো অন্য জিনিস। মাঠে এই বৃষ্টির জন্য মাঠে ধান কাটতে পারেনি এখনও চাষিরা, মাঠে ঘাটে কাজ করছে সকাল টাইম, এই দুপুরের প্রচণ্ড রোদের তাপ তো, মাঠে লোক না থাকলেও মানে সামান্য ই হলেও লোক কিন্তু ছায়াতেই ছিল। না, লোক কমের জন্য নয়, লোক কমের জন্য না, ওনার অনেক কর্মসূচি আছে নেতৃত্ব। হ্যাঁ, এখন যাবেন আমাদের এতে আছে দিলীপদার, নির্বাচনী ক্ষেত্রে সভা আছে, তারপরে আরও দুটো সভা আছে, আজকে অমিত শাহজির 4টে সভা আছে আমাদের।